আসসালামু আলাইকুম সবাই, কে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে এসেছি হচ্ছে নিদিলে সেন্সবেরির পাশে, যেটা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা চ্যারিটিতে কিছু ফুড ডোনেশন করব শ্রেজার স্কুলের তরফ থেকে। তো ওর স্কুলে এরকম একটা ক্যাম্পেইনিং হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টের প্যারেন্টস চাইলে তাদের সাধ্য মতো, তাদের ইচ্ছা মতো কিছু ফুড ডোনেশন করতে পারবে হোমলেস বা অরফানান্স এই ধরনের পিপলদের জন্য যারা খাদ্য কষ্টে আছে। হতে পারে সেটা ইউকের ভেতরে বা হতে পারে সেটা ইউকের বাইরের মানুষের কাছেও পৌঁছে দেবে তারা। তো এই চ্যারিটিতে আমরা যদি চাই আমাদের পছন্দ মতো কিছু খাদ্যদ্রব্য ডোনেট করতে পারি যেটা পচনজাত না। সো আমরা আজকে ডিসাইড করব যে কী কী খাবার সাধারণত পচনজাত হবে না এবং কোন কোন খাবার আমরা এইটা ডোনেশন করতে পারবো, কারণ এটা অনেক দিন ধরে তারা হয়তো সংরক্ষণ করবে। সো খাবারের মেয়াদ থাকবে এই জাতীয় খাবারগুলো এবং সহজে পচবে না এই জাতীয় ক্যান এবং প্যাকেটজাত দ্রব্য আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা সেজাকে একটা বাজেট ফিক্স করে দিব। আর বাজেট ফিক্স করব হচ্ছে তোমাকে একটা অ্যামাউন্ট দিব আমরা, যেই অ্যামাউন্ট দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু ফুড ডোনেট করার জন্য চয়েস করবা ওই অ্যামাউন্টের ভেতরে। এবং এমন ফুড তোমাকে চয়েস করতে হবে যেটা সহজে নষ্ট হবে না, সেটার ব্যাপারে মাম্মি তোমাকে হেল্প করবে। ওকে ওকে, লেটস গো। তুমি কোন কোন ফুড দিতে চাও সেটা তুমি খুঁজে বের করবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এটার উদ্দেশ্য হচ্ছে ওদের স্কুল থেকে বাচ্চাদের যাতে অ্যাওয়ারনেস হয়, মানে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর যে একটা সচেতনতা এটা বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে কাজ করে, এটার জন্যই মেনলি ওদের স্কুল থেকে এই ক্যাম্পেনিংটা করেছে। তো মেনলি প্যারেন্টসরা বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবে যে কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়। তো আসুন আমরা সেজাকে নিয়ে, যেহেতু ওর স্কুলেরই ক্যাম্পেইনিং এটা, সো ওকে আমরা শেখাবো এবং ওর ভেতরে যাতে এই জিনিসগুলা কাজ করে এর জন্য আমরা পরবর্তীতেও সেজাকে এই ধরনের ক্যাম্পেইনিংয়ে পার্টিসিপেট করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো লেটস গো। লিডলের এই সেকশনটাতে আসলে আসলে ঘ্রাণে মানে ময়ময় অবস্থা। তো আমরা এই সেকশনটা থেকে সাধারণত বেকারির যে জিনিসগুলো ওদের ফ্রেশ ফ্রেশ বানানো হয় প্রতিদিন সেটা নিয়ে থাকি। তবে আমরা আজকে ফুড ডোনেশনের জন্য এই ধরনের ফুডগুলো ইউজ করতে পারবো না, কারণ এগুলো সংরক্ষণ করা যায় না। এগুলো আমরা নিচ্ছি আমাদের জন্য। সো সেজার পাপা, তুমি কী কী নিতে চাও নিয়ে নাও। মেবি আমরা ক্রোশান্স নিব, বাটার ক্রোশান্স নিতে চাও? ক্রোশান্স না, আমার পিৎজাটা নেই, মার্গারিটা আছে? হ্যাঁ স্যার। তো রুলস নাম্বার ১, কোনো ভেজিটেবলস আমরা এই ডোনেশনে দিতে পারবো না, কারণ এগুলো পচনজাত খাবার। সো নো ভেজিটেবল। রুলস নাম্বার ২, কোনো বেকারি কিংবা ব্রেড জাতীয় খাবার দাবারও আমরা দিতে পারবো না ফুড ডোনেশনে, বিকজ এগুলো খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। অ্যানাদার প্লাস। এগেইন রুলস নাম্বার ৩, আমরা কোনো ফ্রুটসও ফুড ডোনেশনে দিতে পারবো না, কারণ ফ্রুটসও খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। বাট আমরা আমাদের বাসার খাওয়ার জন্য কিছু ফ্রুটস আলাদা করে নিব, তো সেটা আমরা শেষে ক্যারি করব। ব্রেডও নিব, ব্রেডও নিব, হ্যাঁ, বাসার জন্য। আমরা কোনো মিট কিংবা চিকেনও নিতে পারবো না, কারণ এগুলো তো আরোই সংরক্ষণ করা যায় না। সো এটাও বাদ। এটা আমরাও কিনতে পারবো না, কারণ এখানে যা আছে হালাল না, অনেকগুলাই হালাল না, মানে হালালই না আসলে, কোনোটাই হালাল না। আমরা ভেঙে যাই এমন কোনো জিনিসও ফুড ডোনেশনে দিতে পারবো না, যেমন ডিম। সো ডিমটা বাদ রাখতে হচ্ছে আমাদেরকে। মূলত আমরা সেজাকে ৩০ পাউন্ডস বাজেট দিয়েছি যে এই বাজেটের মধ্যে তুমি এবারের ডোনেশন ক্যাম্পেইনিংয়ে যা যা কিনতে হয় তুমি একটা একটা করে নিতে পারো। তো যেটা আমরা দিতে পারবো সেটা হচ্ছে ক্যান জাতীয় খাদ্য, এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। সো আমরা ক্যান সার্ডিন বা টুনা ক্যান এই জাতীয় ক্যানের খাবার যেগুলো প্রিজার্ভ করা যাবে অনেক দিন সেটা আমরা চুজ করব। সেটা অলরেডি খুঁজতেছে। কোনটা দিতে চাও? টুনা মাম্মা, টুনা ক্যান, ফিশ
Yes? What do you like? This one? Okay, সেটা চুজ করেছে হচ্ছে ফোর টিনের একটা টুনা ক্যান আমরা এটা নিচ্ছি আমরা চিক পিস নিব আর একটা বাবা চিক পিস ওকে চিক পিস এটা হচ্ছে কিডনি বিনস সো ক্যানের খাবার দাবারের পেছনে এবং প্যাকেট খাবার দাবারের পেছনে আমরা বেশি গুরুত্ব দিব এগুলো অনেক মেয়াদ থাকে হ্যাঁ অনেক দিন মেয়াদ থাকবে আর আমরা হচ্ছে ফোর প্যাকের একটা বেকড বিনস নিচ্ছি আর একটা নিবা সো আমরা আর কিছু নিব হচ্ছে পাস্তা নুডলস তারপরে আটা ময়দা এই জাতীয় জিনিসগুলো নিতে পারবো তো আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে কত বেশি দিন সংরক্ষণ করা যায় খাবারগুলো কারণ এই খাবারগুলো অনেক দূর দূরান্তে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ওদের স্কুল থেকে আর কি সো আমাদের প্রচেষ্টা সামান্য একটু আর কি আর আমরা নিতে চাচ্ছি হচ্ছে পাস্তা স্প্যাগেটি এই জাতীয় জিনিসগুলো যেহেতু এই খাবারগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমাদের নন এশিয়ান মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তো ওরা সাধারণত এই ধরনের ইংলিশ খাবারগুলো বেশি পছন্দ করে এই জন্য আমি আমার ফুড ডোনেশনের মেনুতে এশিয়ান খাবারগুলো কম রেখেছি বেশিরভাগই রেখেছি নন এশিয়ান খাবার তবে আমি আমার ইন থেকে চেষ্টা করব যে হালাল টাইপের প্রোডাক্টগুলো দিতে যদিও ওদের কাছে হালাল বা হারাম এই জিনিসটা ফ্যাক্ট না বাট আমার ইন থেকে আমি হালাল প্রোডাক্টগুলোই ক্রয় করব আমরা পাস্তা নিব তোমার বাজেট ক্রস করো না সেজা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এরকম ছোট ছোট বাজেট ধরিয়ে যদি আপনি আপনার নিজের গ্রোসারি গুলো করেন ওরা কিন্তু বাজেট মেইনটেনেন্স যে জিনিসটা ওটা শিখবে ওই জোর হাতে কয়েন আছে দেখাচ্ছে সো এটা আমরা আস্তে আস্তে সেটাকে দিয়ে শেখাবো ইনশাআল্লাহ এখনো যথেষ্ট ছোট আমরা নিচ্ছি আর একটা কর্নফ্লেক্স এটা একটা নিচ্ছি আমরা আরেকটা মিক্স নাটস নিতে যাচ্ছি এটা তো অনেক দিন রাখতে পারবো অনেক জায়গা আছে এই যে এখানে আমরা একটা নিব হচ্ছে ম্যাপল ক্রিস্প না বাবা এটা এটা দেখো আসলে যাও সে যা ফুড ব্যাংকের খাবার জোগাড় করছে বি কেয়ারফুল পারবে তো এই তো রেখে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ইয়ে ভেরি গুড আমাদের যেসব খাবার দাবার কেনার দরকার ছিল আমরা অলরেডি সেগুলো নিয়ে নিয়েছি আর কিছু খাবার দাবার আমরা আসলে গতদিন শপিং করতে এসেছিলাম সেন্সবেরিতে তখন নিয়ে নিয়েছি সো আমরা বাসায় গিয়ে আমাদের দুই প্রোডাক্ট মানে আজকে লিডল থেকে যা কিনছি সেগুলো আর গতদিন সেন্সবেরি থেকে সে যা 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 কিনেছে সেগুলো এক করে আমরা একটা প্যাকেট তৈরি করব তারপরে সেটা ইনশাল্লাহ আগামী দিন সে যা যখন স্কুলে যাবে তখন সেজার সাথে আমি এবং সেজার পাপা গিয়ে ওর টিচারের হাতে দিয়ে আসবো ইনশাল্লাহ তাই না মাম্মা আর ইউ হ্যাপি বাবা তুমি কি আরো কিছু কিনতে চাও আর ফুড ডোনেট করতে চাও আরো ইনাফ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো এরকম ডোনেশন ক্যাম্পেইনিং এ পার্টিসিপেট করব হুম
স্পল ট্রলি নেব আচ্ছা আমরা স্পল ট্রলি খুঁজি চলো এখন আমরা বাসার জন্য কিছু বেকারি আইটেমস নিব আমরা আমাদের বাসার জন্য কিছু গ্রোসারি এখন করব এগুলো হচ্ছে বেবি কিউকাম্বার তো ঘিরকিং নামে একটা যে আচার আছে কিউকাম্বারের এটা কিন্তু এই বেবি কিউকাম্বার ভিনেগারের মধ্যে ডুবিয়েই করা হয় আর এটা হচ্ছে আচারটা না এটা ফ্রেশটা তো আমরা এটা একটা নিচ্ছি আর সেই সাথে আমরা আমাদের বড় বড় কিউকাম্বার যেটা সেটাও নিব এটা সালাদের জন্য লাগে আর এটা এমনিতেই আমি খাই কামড়ায় কামড়ায় কচাত কচাত করে আর কি এগুলো আমাদের এক্সট্রা বাজার খুঁজে খুঁজে ভালো ক্যাপসিকাম বের করতেছি আমরা তিন কালারের তিনটা ক্যাপসিকাম আমরা কড়াই চিকেন রান্না করব এই জন্য নিয়ে নিচ্ছি মাঝে মাঝে অবশ্য আমরা কড়াই চিকেন রান্না করি প্রতিদিন ভিডিও করা হয় না হ্যাঁ মুরগি তো আছেই তো নেক্সট কোনদিন ভিডিও করলে দেখাবো এর মাঝেও আমরা কয়েকদিন কড়াই চিকেন রান্না করছি বাট ভিডিও করার ধৈর্য হয় নাই আমার আমরা নতুন কোশন রিফিলের জন্য ওয়েট করছিলাম তো এখন ওনারা রিফিল করছে খালি হয়ে গেছিল রোগুলো একদম গরম গরম তাই সেজে নেওয়ার জন্য রেডি তুমি পছন্দ করো কোশন একেবারে গরম গরম রিফিল করছে আমাদের সকালের ব্রেকফাস্ট হয় তাই না লিডলের ক্রোশনগুলো খুবই মজা লাগে বাটার ক্রোশন প্লাস অনেক রকমের ভ্যারাইটিসের জিনিসপত্র আছে এখানে সকাল সকাল আসলে এগুলো আরও বেশি ফ্রেশ পাওয়া যায় এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় পিক ইউর ওন বাবা এটা তো রেখে তুমি পরে ইলেকট্রিক ওভেনে গরম করে খেলে মজা হয় অনেক ক্রিস্পি হয় তো বেশ কিছু নিতে পারি অ্যাটলিস্ট আমাদের দুই তিন দিন চলে যাবে বাপ বেটি প্যাকেট করছে একদম ফ্রেশ ফ্রেশ আর আমরা আমাদের জন্য কলা নিব তো একটা কলা নিয়ে নিচ্ছি আমাদের আজকের কেনাকাটা শেষ এবার সেজাকে নিয়ে বাসায় যাব বাসায় গিয়ে আমরা আমাদের ফুড ডোনেশনের প্যাকেটগুলো করে ফেলবো রাত্রেই স্লটিং করে বাসায় আর যে ফুডগুলো আছে সেগুলো সহ একেবারে প্যাকেট করে রেডি রাখবো যাতে আগামী দিনে স্কুলে সকালবেলা দৌড় দিতে পারে সেজা কিন্তু অনেক এক্সাইটেড আজকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আসলে এগুলো শেখানো উচিত যে খাবার দাবার শেয়ার করে খাওয়া এখানে তো আসলে ওইভাবে বাইরে ফুড কাউকে আমরা দিব সেটাতে আমরা অ্যালাউ না এদেশে ওটা অ্যালাউ করে না এর জন্য বিভিন্ন চ্যারিটিতেই ফুড ডোনেশন করতে হয় আমাদের প্রোডাক্টগুলো বিল করা হচ্ছে আমরা এখন এখান থেকে যাচ্ছি সেন্সবেরির উদ্দেশ্যে কারণ সেজার দুধ নিতে হবে আমরা সেজার জন্য দুধটা সেন্সবেরি থেকেই কিনি আরলার যে দুধটা সেজা পছন্দ করে সেটা আর এই যে আমরা আসলাম দিনের বেলা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এসেছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগেই তো আমরা বাসা থেকে ব্যাগ ক্যারি করেছি এটা কিন্তু আর একটা সচেতনতামূলক কাজ কারণ এতে করে পলি ব্যাগের ইউজ কম হয় এজন্য সবসময় ওরাও অ্যাপ্রিসিয়েট করে বাসা থেকে ব্যাগ ক্যারি করলে আদারওয়াইজ শপ থেকে কিন্তু টাকা দিয়েই ব্যাগ কিনতে হয় তো এই ধরনের রিইউজেবল ব্যাগগুলো আমরা বাসা থেকে ক্যারি করি
আপনারাও সবাই এটা করার চেষ্টা করবেন, এতে করে ভালো হবে আর কি, টাকাও বাঁচবে পরিবেশও বাঁচবে আর কি। এখন আমরা সেন্সবেরিসে চলে আসছি আপনাদের ভাতিজির জন্য মিল্ক কিনবো। This one? কি খুশি হয়েছে দেখো, ও চেনে ও কোন দুধটা খাই, সেটা হচ্ছে আরলার এই দুধটা খাই। ডেট দেখে নাও বাবা, ডেট দেখো। আমরা এখান থেকে আরো এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি আর সাথে সেজার জন্য দুধ। এখন সেন্সবেরি থেকে বিল করে বাসায় যাওয়ার পালা। সেজা নিজে নিজে বিল করা শিখছে। থ্যাংক ইউ বাবা, তুমি বাবাকে হেল্প করছো। ওরে বাবা, ইউ মাস্ট ওয়েলকাম। এভাবে কে শিখিয়েছে, মিসেস সি? তাহলে অনেকগুলো পামকিন, তাই তো পামকিন অনেকগুলো। শেজা কি বাবার পকেটে টাকা ঢোকাচ্ছে না, পয়সা বের করতেছে? পয়সা পয়সাতে কি হবে না, ও ঢোকাচ্ছে। চেক করলাম পকেটে রাখছি। তো আমাদের বাজারগুলো আগে একটু আলাদা করে ফেলি। এইখানে আমাদের কিছু জিনিস আছে, হ্যাঁ এই যে এগুলো আমাদের, এগুলো আমি আলাদা রাখলাম। আর আমরা ফুড, ও আচ্ছা আরেকটা আছে, এটা ফুড ডোনেশনের জন্য, বাদ বাকি এই ফুডগুলো সবই যাবে। আমরা এগুলো বের করি, দেন তারপরে প্যাক করবো। এটা তুমি এগুলো দাঁড়াও, প্যাক করে ফেলবো সব কিছু। একটা কম্প্যাক্ট প্যাক করা হবে আমু, যাতে নিয়ে যেতে ইজি হয়। আর এর মধ্যে গতদিন সেন্সবেরি থেকে কিছু জিনিস কেনা হয়েছিল, আর আমরা এশিয়ান শপে গিয়েছিলাম ওই দিন, তো ওখান থেকেও কিছু জিনিস পছন্দ মতো নেওয়া হয়েছিল, সেগুলো আছে। সেগুলো মিলাই এখন দেখো, ক্যানের জিনিসগুলো একটা ব্যাগে করো আর অন্য জিনিসগুলো আর একটা ব্যাগে করো। এই হচ্ছে টোটাল জিনিস। এখন কিভাবে প্যাক করব বলো, ক্যান গুলো এক জায়গায়, হ্যাঁ আর প্যাকেট জিনিসগুলো আলাদা জায়গায়। হ্যাঁ আর ক্যান গুলো তাহলে এই একটাই ভরি, এটা বেশি ওয়েট না। এগুলো পাশের জন্য না বাবা, সব তোমার স্কুলে যাবে ফুড ডোনেশনে বাবা। বাবা এগুলো তো তোমার জন্য না, বাসায় আমাদের কুকিজ আছে, আমি তোমাকে সেখান থেকে দিব। জুসটাও ওখানে দিয়ে দাও। পাস্তা, আখরি পাস্তা, আখরি পাস্তা। ওই যে তোমরা ওই দিন দেখেছিলে রাস্তায় আমরা আসছিলাম, একটা লোক রাস্তার পাশে বসেছিল, খেতে পারছিল না, তোমার কাছে পেনি চাইলো, মনে আছে? তুমি গিয়ে পেনি দিলাম। তো এই জিনিসগুলো তোমার টিচাররা এই ফুডগুলো নিয়ে গিয়ে তাদেরকেই দিবে, ঠিক আছে? তাদেরকে দিবে বা অনেক চ্যারিটি আছে সেখানে দিবে। এইভাবে যারা খেতে পায় না, শোনো, যারা খেতে পায় না তাদেরকে ফুড দিতে হয়, বুঝছো?
সব কিছু দিতে পারো তুমি সমস্যা নাই নুডলস দিতে পারো সুপও দিতে পারো যেগুলো সুপের প্যাকেট সুপও কিনেছি কিছু মানে যত কিছুই রেখে খাওয়া যাবে কিছু বের করে এই দুটা দিয়ে আরেকটা ব্যাগ করতে পারো তাহলে আমাদের ক্যারি করতে ইজি হবে ওই দিন তাহলে হলো আমাদের ফুড ডোনেশন ঠিক আছে ফুড ব্যাংকে যাবে এগুলা ঠিক আছে ফুড ব্যাংক ইয়েস ফুড ব্যাংক আজকের মতো সবার কাছে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজ নিজ জায়গা থেকে যেভাবে সম্ভব আপনি যেখানে আছেন সেখান থেকে যেভাবে সাহায্য করা সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আসলে আমরা আছি ইংল্যান্ডে তো এখানে আমাদের পক্ষে কারোর হাতে কোনো খাবার দেওয়াটা অ্যালাউ না তো এইভাবে ফুড ব্যাংকে আমাদেরকে ডোনেট করতে হবে চাইলে আমরা চাইলে সেখানে মানিও ডোনেট করতে পারি আর আমাদের দেশের অসহায় মানুষজনের জন্য অবশ্যই প্রবাসী যারা আছেন দেশে যারা আছেন সবাই একত্রিত হবেন এবং আমাদের জায়গা থেকে আমরাও কিন্তু সেটা করি বিদেশে বসে আসলে দেশে আমরা এভাবে হয়তো কাউকে খাদ্য দিতে পারছি না কিন্তু আমাদের তরফ থেকে যতটুকু টাকা পয়সা দিয়ে যেটা সাহায্য করা দরকার আমরা আমাদের অবস্থান থেকে করছি আলহামদুলিল্লাহ এবং আপনারাও আপনাদের জায়গা থেকে আশা করি সবাই করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর দোয়া করি দেশের সবার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ